এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ হলেও অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়? বাংলাদেশে অনেকেই যারা পড়াশোনা করছেন এবং এরপরে স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন, অনেকের মনে এই প্রশ্ন থাকে যে স্টাডি গ্যাপ নিয়েও কি অ্যাপ্লাই করা যাবে কি না। তো স্টাডি গ্যাপ নিয়েও আসলে অ্যাপ্লাই করা যায়, আবার অনেক ক্ষেত্রে করা যায়ও না। তো কোন কোন ক্ষেত্রে স্টাডি গ্যাপ থাকলেও অ্যাপ্লাই করা যায় এবং সেই ক্ষেত্রে অ্যাপ্লাই কীভাবে করতে হবে, এই বিষয়টা নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। বিষয়টা খুবই জরুরি, বিশেষ করে যাদের স্টাডি গ্যাপ হয়ে গেছে তাদের জন্য। তো পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যদি আমরা এরকম কোনো স্টুডেন্টের ব্যাপারে জানতে পারি যে সেই স্টুডেন্ট এসএসসি পাশ করেছে 2020 সালে কিন্তু এইচএসসি পাশ করেছে 2023 বা 24 সালে, তাহলে আমাদের মধ্যে একটা কী ইম্প্রেশন হয়? আমাদের মনে হয় যে সে নিশ্চয়ই সুবিধার স্টুডেন্ট না, পড়াশোনা ঠিকমতো করে নাই, যে কারণে এসএসসির দুই বছর পরে ইন্টারমিডিয়েট পাশ করার কথা কিন্তু সে পাশ করেছে তিন বছর বা চার বছর পরে। তো ব্যাপারটা অস্ট্রেলিয়ানদের ক্ষেত্রেও তেমনই, যখনই কেউ স্টুডেন্ট ভিসার জন্য এখানে অ্যাপ্লাই করবে তখন কিন্তু সেই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ভিসাটা অ্যাপ্রুভ করার আগে বুঝতে চাইবে সে কি আসলে সেই সুবিধার স্টুডেন্ট কি না। তা যদি দেখে যে তার একটা স্টাডি গ্যাপ আছে, সেটা হতে পারে এইচএসসির পরে ব্যাচেলারের মাঝখানে অথবা ব্যাচেলার করার পরে মাস্টার্সের মাঝখানে অথবা দুই জায়গাতেই তার স্টাডি গ্যাপ আছে এক বছর দুই বছর তিন বছর, তাহলে তাদের মধ্যেও কিন্তু এরকম একটা ইম্প্রেশন হবে যে সে বোধহয় সুবিধার স্টুডেন্ট না, সে স্টুডেন্ট হিসেবে আসলেও অস্ট্রেলিয়াতে সে পড়াশোনা করবে না, অন্য কোনো ধান্দা করবে। তো সেটা নিশ্চিত হওয়ার জন্যই তারা যে কথাটা বলে, যদি কারো স্টাডি গ্যাপ থাকে তাহলে সেই স্টাডি গ্যাপটার কারণটা ক্লিয়ারলি ব্যাখ্যা করতে হবে। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে তারা ব্যাচেলার শেষ করে, সেটা হতে পারে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা অনার্স করে, তারপরে আর পরবর্তীতে ইমিডিয়েটলি মাস্টার্স করতে পারে নাই কোনো কারণে, তাকে সাংসারিক কারণে বা অর্থনৈতিক কারণে তাকে চাকরি বা ব্যবসা শুরু করতে হয়েছিল, যে কারণে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে নাই। এর কিছুদিন পরে সে ক্যারিয়ারে আরও ইম্প্রুভ করার জন্য এরপরে মাস্টার্সে ভর্তি হতে পারে। তো এইটা যেমন একটা অ্যাকসেপ্টেবল রিজন, তেমনই অস্ট্রেলিয়াতে যদি কেউ পড়াশোনা করতে চায় এখানে স্টুডেন্ট ভিসা এসে, তার ক্ষেত্রেও সেটা কিন্তু একটা অ্যাকসেপ্টেবল রিজন। তো এইটা হতে পারে যে একটা কারণ, যে কারণে সেই স্টাডি গ্যাপ হয়েছে, যেটা সেই ভিসা অ্যাপ্লিকেশনের সময় তাকে ক্লিয়ারলি ব্যাখ্যা করতে হবে। আমি অস্ট্রেলিয়াতে অনেক স্টুডেন্টের সাথে পরিচয় হয়েছে, অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, আরও অনেক দেশের, যাদের মধ্যে আমি অনেককেই দেখেছি যারা স্টাডি গ্যাপ নিয়েও কিন্তু অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করছে, স্টুডেন্ট ভিসা নিয়ে এসছে। এবং তাদের সাথে আমি কথা বলেছি, যে জিজ্ঞেস করেছি অনেককেই যে তাদের স্টাডি গ্যাপটা হওয়ার কারণটা কী। তো কমন যে কারণটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে ব্যাচেলার শেষ করে তারা হয়তো চাকরিতে ঢুকেছিল বা মাস্টার্সে ঢুকেছিল, এবং অনেকের ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি এরকম দেখেছি যে তারা ব্যাচেলার শেষ করে এরপরে তাদের বিয়ে শাদী হয়েছে, তারপরে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, এইসবের কারণে তারা কিছুদিন একটা গ্যাপ নিতে হয়েছে। এটাও কিন্তু একটা অ্যাকসেপ্টেবল রিজন। সো এই ধরনের যে রিজনগুলো আছে সেই রিজনগুলো যদি কারো ক্ষেত্রে সঠিক হয়ে থাকে তাহলে সেটা মেনশন করে ভিসার জন্য আবেদন করলে ভিসা পাওয়া যেতে পারে। তবে যেটা বুঝতে পারছেন যে ব্যাচেলার থেকে মাস্টার্স এই দুইটার মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু অনেক সহজ এটা ব্যাখ্যা করার জন্য, কারণ ওই যেটা বললাম যে চাকরি বাকরি বা ফ্যামিলি এইসব কারণে ব্যাচেলারের পরে হয়তো মাস্টার্স শুরু করার আগে একটা গ্যাপ দিতে হয় অনেককে, এটা হয়ে যায়। কিন্তু এইচএসসির পরে, মানে এইচএসসি তো জাস্ট কেবল কলেজ শেষ করা, এরপরে কিন্তু ইমিডিয়েটলি কেউ সেভাবে করে চাকরি বাকরি ব্যবসা শুরু করে না। সো এইচএসসির পরে কিন্তু এই বিষয়টা একটু এক্সপ্লেইন করাটা একটু ডিফিকাল্ট, যে কারণে মাস্টার্সের জন্য যখন কেউ অ্যাপ্লাই করছে ব্যাচেলার শেষ করে, সো ব্যাচেলার এবং মাস্টার্সের মাঝখানে তো স্টাডি গ্যাপ থাকে, সেটা এক্সপ্লেইন করা সহজ। এবং সেটাই হয়তো একটা কারণ যে যেসব স্টুডেন্টরা আমি দেখেছি যেখানে স্টাডি গ্যাপ নিয়ে এসে পড়াশোনা করছে তাদের বেশিরভাগই হচ্ছে আসলে মাস্টার্সে এসছে। তবে ব্যাচেলার ইভেন ডিপ্লোমার ক্ষেত্রেও আমি কিছু কিছু দেখেছি যারা স্টাডি গ্যাপ নিয়েও অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করছে এবং সাকসেসফুলি তারা ভিসা পেয়েছে। তবে সব ক্ষেত্রে যেটা বললাম যে কারণটা হতে হবে খুবই যৌক্তিক। যদি কারো এরকম মনে হয় যে আমার পড়াশোনা শেষ করে আর পড়াশোনা করতে ভালো লাগছিল না, অথবা অন্য কোনো কারণ যেটা আসলে ঠিক মানে লজিক্যাল না, সেটা অ্যাকসেপ্টেবল না, সেটা যদি আপনি চিন্তা করেন, যে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে পড়াশোনা মাঝখানে গ্যাপটা কেন হয়েছিল, সে যদি বলে যে পড়াশোনা করতে ভালো লাগছিল না, অথবা আমি পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা শুরু করেছিলাম বা অন্য কিছু শুরু করেছিলাম, বা আমি পড়াশোনায় একবার ফেল করেছিলাম যে কারণে আমাকে আরেকবার দিতে হয়েছিল, এই রকম রিজন যদি আপনি শুনেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা ইম্প্রেশন হবে যে সে আসলে হয়তো জেনুইন স্টুডেন্ট না, সে হয়তো ভালো স্টুডেন্ট না। তো এইখানেও তাই, পড়াশোনার মধ্যে যদি একটা ছেদ পড়ে যায়, গ্যাপ পড়ে যায়, সেই গ্যাপের কারণটা হতে হবে অবশ্যই অ্যাকসেপ্টেবল একটা রিজন। যদি অ্যাকসেপ্টেবল একটা রিজন হয় তাহলে সেটা আপনি যদি লজিক্যালি ব্যাখ্যা করতে পারেন তাহলে আপনিও কিন্তু স্টাডি গ্যাপ নিয়েও ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং ভিসা পেতেও পারেন। কারো যদি স্টাডি গ্যাপ হয়েই যায় এবং সে ভিসার জন্য অ্যাপ্লাই করে কোনো এক্সপ্লেনেশন ছাড়া, কোনো ব্যাখ্যা ছাড়া কেন এই স্টাডি গ্যাপটা হয়েছে,
তাহলে সেই ভিসা অ্যাপ্লিকেশনটা ইমিডিয়েটলি ফেল করবে, সেটা আর কোনো ফার্দার যাবেই না, সেটা ইমিডিয়েটলি ক্যান্সেল বা রিজেক্টেড। আর স্টাডি গ্যাপের যে কারণটা, যেটা লজিক্যাল কারণ আমি বলছিলাম, সেই কারণটার সাথে চেষ্টা করতে হবে যাতে সেটার একটা এভিডেন্স বা একটা প্রুফ দেওয়া যায়। যদি কেউ এমন হয় যে ব্যাচেলার শেষ করে ইমিডিয়েটলি চাকরিতে ঢুকে পড়েছিল, তাহলে সে যে চাকরি করেছে সেই চাকরি রিলেটেড, মানে সেই জব সে যে কোম্পানিতে করছে সেই কোম্পানি থেকে একটা লেটার এবং সেই সাথে কয়েকটা পে স্লিপ এরকম কিছু দিয়ে তাকে এটা প্রুফ করতে হবে যে সে আসলেই চাকরি করেছিল এবং সে ফার্দার ক্যারিয়ারের জন্য এখন সে মাস্টার্স করতে যাচ্ছে। আর যদি সেটা হয় কোনো পারিবারিক কারণ, যেমন ফ্যামিলি, বিয়ে, সন্তান সন্ততি এরকম, তাহলে সেটারও তো এভিডেন্স থাকবে, সেটা ম্যারেজ সার্টিফিকেট থাকবে, সে বাচ্চা যে হয়েছে সেই বাচ্চার একটা সার্টিফিকেট থাকবে, তো সেগুলো দিয়ে তাকে এভিডেন্স দিতে হবে যে সে এই কারণে। আবার এমনও হতে পারে যে কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছিল কোনো লং টার্ম একটা সিকনেসের কারণে, সে এইচএসসি পরীক্ষা দিতে পারে নাই সময় মতো, অথবা ব্যাচেলার পরীক্ষায় কয়েকটা মিস করে গেছে, যে কারণে রেজাল্ট না হওয়াতে সে একটা গ্যাপের মধ্যে পড়ে গেছে। তো এটা একটা অনিবার্য কারণ যেটার উপর তার কোনো নিয়ন্ত্রণ আসলে ছিল না। সেটাও যদি হয় সেটাও কিন্তু একটা লজিক্যাল কারণ হতে পারে, এবং সেটার সাথেও সম্পর্কিত এভিডেন্স বা প্রুফ, সেটা হতে পারে মেডিকেল সার্টিফিকেট, অথবা সে যে চিকিৎসা করেছে সেই চিকিৎসার যে কাগজপত্রগুলো, ডক্টরের ডায়াগনোসিস রিপোর্ট, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো দিয়েও ট্রাই করতে হবে। তবে সেগুলো অবশ্যই তেমন অসুখী হতে হবে যেটার জন্য আসলে কেউ পড়াশোনা একেবারে করতেই পারছে না, পড়াশোনার মাঝখানে একটা ছেদ পড়ে যাচ্ছে, বা দুই দিনের জ্বর হয়েছিল সেটার জন্য, সেটা আসলে খুব একটা বিশ্বাসযোগ্য কোনো কারণ হবে না। আরেকটা কথা অনেকের মনে হতে পারে যে ঠিক কত বছরের স্টাডি গ্যাপ নিয়েও আমি আবেদন করতে পারি, কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল। তো সাধারণত বাংলাদেশে যেমন এইচএসসি পাস করার পরে এরপরে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গিয়ে, মানে এখানে একটা সময়ের ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে, সেশন জটের একটা ব্যাপার আছে, মানে এইচএসসির পরপরই কিন্তু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যায় না। তো এই সব করতে করতে, যোগাযন্ত্র করতে করতে যে একটা স্বাভাবিকভাবেই যে অনেক সময় একটা স্টাডি গ্যাপ এক বছরের হয়ে যায় সেটা জানা কথা, সেটা অস্ট্রেলিয়াও জানে। সো এক বছর পর্যন্ত স্টাডি গ্যাপ সেটা অ্যাকসেপ্টেবল, সেটার একটা রিজন আছে। এরপরে দুই বছর পর্যন্ত যদি, ওই যেটা বললাম যে লজিক্যাল কারণ যদি থাকে, তাহলে দুই বছর তিন বছর পর্যন্ত স্টাডি গ্যাপ নিয়েও এখানে আবেদন করা যায়। আমি যাদেরকে দেখেছি এখানে, বিশেষ করে যারা ব্যাচেলার বা ডিপ্লোমা লেভেলে এখানে বাংলাদেশ থেকে এসেছে, অর্থাৎ এইচএসসি পাস করে যারা অস্ট্রেলিয়াতে এসেছে, তারা দু বছর তিন বছর পর্যন্ত আমি দেখেছি। এর চেয়ে বেশি যদি স্টাডি গ্যাপ হয়ে যায়, সেটা চার বছর, পাঁচ বছর, ছয় বছর, সেটা আমি আসলে সেরকম দেখি নাই। তো আমি বলবো যে এত বেশি স্টাডি গ্যাপ হয়ে গেলে সেটা ডিফিকাল্ট, বিশেষ করে যারা ব্যাচেলার লেভেলে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে যেহেতু এখানে খুব গ্রহণযোগ্য একটা কারণ আছে, যেটা হচ্ছে যে ব্যাচেলার শেষ করে অনেকে চাকরি বাকরি করেন, দু বছর, চার বছর, পাঁচ বছর চাকরি করেন। আমি নিজেও যেটা করেছিলাম, আমার ব্যাচেলার শেষ করার পরে আমি কিন্তু তিন বছর চাকরি করে তারপর আমি মাস্টার্স করেছিলাম, সেটা অবশ্য বাংলাদেশে। তো যাই হোক, মানে ব্যাচেলারের পরে মাস্টার্সের মাঝখানে গ্যাপ, কিন্তু এটা একটা কমন ব্যাপার বলা যায়। ইভেন অস্ট্রেলিয়াতে অনেক অস্ট্রেলিয়ানরাও দেখা যায় যে বেশ ভালো একটা গ্যাপ দিয়ে অনেক বছর পরে আবার পড়াশোনা শুরু করে, জাস্ট তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। সো সেই কারণে বলবো যে মাস্টার্সের ক্ষেত্রে যারা আবেদন করতে যাচ্ছেন, তাদের যদি স্টাডি গ্যাপ একটু বেশিও হয়, সেটাও যদি যুক্তিসঙ্গত কারণ থাকে সেটাও এখানে অ্যাকসেপ্টেবল হতে পারে। আমি এখন পর্যন্ত যতজনকে দেখেছি যে মাস্টার্স করতে এখানে এসেছেন স্টাডি গ্যাপ নিয়ে, আমি সর্বোচ্চ পনেরো বছরের স্টাডি গ্যাপ নিয়েও আমি একজনকে দেখেছি যে এখানে মাস্টার্স করতে এসেছে। তার ফ্যামিলির কারণ ছিল, তারপরে সে পড়াশোনা আবার শুরু করেছিল, কিন্তু ফ্যামিলির কারণে সে পড়াশোনা শেষ করতে পারে নাই। এরপরে আবার সে চাকরিতে ঢুকতে হয়েছিল তাকে অর্থনৈতিক কারণে, অনেকদিন চাকরি করার পরে, কারণ অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসার জন্য একটা খরচের ব্যাপার আছে। যখন সে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট যখন সেভ করতে পেরেছে, টাকা জোগাড় করতে পেরেছে, তারপর সে অস্ট্রেলিয়াতে আসতে পেরেছে। সো যে কারণে তার এই যে পনেরো বছর পর্যন্ত যে স্টাডি গ্যাপ হয়েছিল, সেটাও অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে সেটা অ্যাকসেপ্টেবল মনে হয়েছে এবং তাকে কিন্তু ভিসা দিয়েছে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যাদের স্টাডি গ্যাপ অনেক বেশি হয়ে যাবে, যদি তাদের প্ল্যান থাকে যে এখানে সে মাস্টার্স শেষ করে তারপরে সে এখানে ইমিগ্রেশনের জন্য, অর্থাৎ রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু একটা চিন্তা করার বিষয় আছে যে অস্ট্রেলিয়াতে কিন্তু 44 বছর হচ্ছে হায়েস্ট, 44 বছরের বেশি যদি বয়স কারো হয়ে যায় সে কিন্তু এখানে পিআর বা রেসিডেন্সির জন্য আবেদন করতে পারে না। কাজেই যাদের স্টাডি গ্যাপ একটু বেশি, অর্থাৎ বয়সও একটু বেশি হয়ে গেছে, তো তাদের সেই বিষয়টা একটু বিবেচনা করতে হবে যে এখানে সে মাস্টার্স শেষ করে তাই কিন্তু আবার হয়তো মাস্টার্সের পরে যে পোস্ট স্টাডি যে একটা টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা দেয়, সেই ভিসা তাকে চাকরি বাকরি করতে হবে, কিছুদিন তাকে এক্সপিরিয়েন্স নিতে হবে, তারপরে স্কিল অ্যাসেসমেন্ট করে আবেদন করতে হবে, এই সব মিলিয়ে একটা কিন্তু সময়ের ব্যাপার আছে। তো এখন সে যদি স্টাডি গ্যাপ নিয়ে এখানে এসে একটু বেশি বয়সে পড়াশোনা শুরু করে, পড়াশোনা শেষ করে তারপরে অন্যান্য সব স্টেপগুলো কমপ্লিট করতে করতে তার যদি বয়স 44 বছর পার হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে রেসিডেন্সির জন্য আবেদন করতে পারছে না। কাজেই স্টাডি গ্যাপের চাইতেও এই বিষয়টা বিবেচনা করাটা একটু বেশি জরুরি।
আর অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে নতুন মাইগ্রেশন প্ল্যান, সেই মাইগ্রেশন প্ল্যানের অনুযায়ী তারা চিন্তা করছে যে এই টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা এটার জন্য এখন 50 বছর বয়স পর্যন্ত আবেদন করা যায়, কিন্তু সামনে এটা করে দিবে 35। তো এটা এখনও করে নাই, এখনও 50 বছর পর্যন্ত বয়স হলে এটার জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু খুব শীঘ্রই হয়তো যদি এই এই প্ল্যানটা পাশ হয়ে যায় তাহলে 35 হয়ে যাবে লাস্ট বয়স, অর্থাৎ 35 বছরের যদি বয়স কারো বেশি হয়ে যায় সেক্ষেত্রে এই গ্র্যাজুয়েট টেম্পোরারির জন্য আবেদন করা যাবে না। তো যারা স্টাডি গ্যাপ নিয়ে একটু বেশি বয়সে পড়াশোনা করতে আসতে যাচ্ছেন মাস্টার্সে, তারা এই বিষয়টাও একটু বিবেচনায় রাখবেন। আর ব্যাচেলার ক্ষেত্রে যেটা বলছিলাম, যদি 2 বছর 3 বছর বা 4 বছরও যদি হয় এবং সেটা যদি খুব স্ট্রং একটা রিজনেবল কারণ থাকে এবং সেটার সব এভিডেন্স থাকে, তাহলে আপনি ব্যাচেলারেও এখানে এইচএসসির পরে ব্যাচেলারেও এখানে ট্রাই করতে পারেন। বলতে পারেন যে এটা একটা লাক ট্রাই করা হতেও পারে, অনেকের ক্ষেত্রে হয়েছে। তাহলে দর্শক, আজকে আমার ভিডিও সারমর্ম যেটা, সেটা হচ্ছে যে স্টাডি গ্যাপ নিয়েও অস্ট্রেলিয়াতে ভিসার জন্য আবেদন করা যায়, এবং স্টাডি গ্যাপের যে কারণ সেটা যদি যুক্তিসঙ্গত হয়, সেটা যদি একটা রিজনেবল কারণ হয়, তাহলে সেই কারণটা ব্যাখ্যা করলে সেটা ইমিগ্রেশনের কাছে অ্যাকসেপ্টেবল হতেও পারে এবং আপনি ভিসা পেতেও পারেন। এবং অনেক এক্সাম্পল আছে যারা 2 বছর 4 বছর 3 বছর বিভিন্ন রকমের স্টাডি গ্যাপ নিয়েও এখানে আবেদন করেছেন এবং সফলভাবে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করছেন।